আমার গাড়ির সার্ভিসিং এ আসছি। এখানে হচ্ছে এয়ার ফিল্টার, ইঞ্জিন অয়েল 5W30 টয়োটার, দেন হচ্ছে অয়েল ফিল্টার, ব্রেক প্যাড সামনের, দেন হচ্ছে গিয়ার অয়েল, সিভিটি অয়েল যেটাকে বলে আর কি। আগেরটার কি অবস্থা? ব্রেক প্যাড নিয়েছি হচ্ছে, এটা হচ্ছে কার্বন ব্রেক প্যাড। এটার এটা হচ্ছে মার্কেটে অ্যাভেলেবেলের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট কোয়ালিটির। এটা হচ্ছে কার্বনটা, এটা এটা কিন্তু অনেকেই বলে যে কালি ছাড়ে, বাট এটা মেইনলি হচ্ছে কার্বন, যেটা কার্বনটা ক্ষয় হয়, কার্বনটা ক্ষয় হলে একটু কালি ছাড়বেই। হাই পারফরমেন্স ব্রেক প্যাডে এরকম কালি ছাড়বেই। মিনি কুপার, এটা সামনে পুরাতন একটা ব্রেক প্যাড দিয়ে দেন ইয়ে করেন, ওটা তো আরো ইজিয়ার। পিস্টন ফ্রি থাকলে তাহলে এক সাইড খাইলো কেন, এটা কারণটা কি? কারণ ব্রেক প্যাডের জন্য হইতে পারে, কারণ ওই যে ব্রেক ক্লিপার এগুলা জ্যাম, না না এগুলা জ্যাম থাকলে তো আপনার ওই যে এক সাইড খাবে, মানে এক যে কোনো এক কোণা খাবে। আমি তো যে 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 সাইড জ্যাম থাকবে, এটা পিস্টনটা তো একদম ফ্রি দেখলাম। হ্যাঁ, এই যে এটা ঠিক হয়ে গেছে, ব্রেক প্যাড লাগানোর সময় এই জিনিসটা একটু খেয়াল করে রাখবেন, যে ব্রেক প্যাডের যে উপরে যে ক্লিপ গুলা থাকে এগুলা লাগানোর। আচ্ছা, এই ক্লিপটার কাজ কি? আর যে গরমটা হবে, গরমটা সাইডে যাবে না আরকি, ব্রেক প্যাডটা তো গরম হবে, গরমটা তাপমাত্রাটা ওই পর্যন্তই থাকবে, ওই পর্যন্তই থাকবে, আউটপুট আউট হবে। বুঝতে পারছি। সার্ভিসিং এর লোক আছে না চলে গেছে? হ্যাঁ, কর্নারিং গুলো একটু গ্রিজিং করে দিতে হবে, দেন হচ্ছে ইনস্টল করতে হবে। আর আগের ব্রেক প্যাড গুলো ভালো ছিল, যে এই পর্যন্ত ছিল, বাট ওইটা তো মানে প্রবলেম হয়ে গেছে হচ্ছে এই যে এক সাইড। হুম, এই সাইডটা খেয়ে গেছে, বাকি তিনটা ব্রেক প্যাডই ঠিক আছে আমার। এইটা এতটুকু পর্যন্ত আছে, বাট এটা এটা শেষ হয়ে গেছে অলমোস্ট, বুঝলাম না। আচ্ছা, এই আরেকটা জিনিস, ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে ব্রেক প্যাড ইন্ডিকেটর। এই ক্লিপটা আপনারা মাস্ট লাগিয়ে নেবেন। সেটা হচ্ছে আপনার, দেখি এদিকে দেখান, আপনার ব্রেক প্যাডটা যখন শেষ হয়ে যাবে তখন হচ্ছে এই যে স্টিলটা গিয়ে আপনার রোটরের সাথে কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্ট করে তখন চি 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 সাউন্ড করবে। লাইক আপনারা দেখেন ক্লিপটা কোন জায়গায় আছে, মোটামুটি একদম শেষ হওয়ার আগেই আপনাকে ইন্ডিকেট করবে যে ইউ নিড টু চেঞ্জ ইউর ব্রেক প্যাড। সো এই জিনিসটা অনেক ভালো একটা জিনিস। একটা জিনিস
এই যে এটাতে একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা, ইন্ডিকেটরটা ট্রাই করবেন দুই সাইডে লাগানোর জন্য। কারণ আমার যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে আমার তিনটা চারটা ব্রেক প্যাডের মধ্যে তিনটা ব্রেক প্যাডই ভালো আছে, বাট একটা একটু খেয়ে গেছে। সো যদি আমার ওইটাতে যদি না থাকতো সেক্ষেত্রে কিন্তু আমার কি হইতো, আমি আমার জানি যে আমার ইন্ডিকেটর তো আমাকে দিবে মানে লাইক এটা সাউন্ড করার পরেও আমাকে, আমি মোটামুটি 1-1.5 হাজার কিলো চালানোর মতো একটা স্কোপ থাকে। কিন্তু ইন্ডিকেটরটা যদি না থাকে সেক্ষেত্রে কি হবে, আমার ডিরেক্ট এসে আমার ইয়াতে ধরে যাবে, আমার ডিস্কে ধরে যাবে একদম, আপনার রোটরের মধ্যে ব্রেক প্যাডের যে লোহাটা আছে লোহাটা ধরে যাবে, আর তখনই আমার রোটর শেষ হয়ে যাবে। আর এই যে এই ম্যাটেরিয়ালটা, এই ম্যাটেরিয়ালটা কিন্তু ডিস্কের জন্য বানানো, কিন্তু এই ম্যাটেরিয়ালটা এই যে সাইডের যে লোহাটা এটা কিন্তু ডিস্কের জন্য বানানো না, এটা কিন্তু এটা ডিস্কে লাগা মানে ডিস্ক ক্ষয় হওয়া। আমার এই যে আগের যে ব্রেক প্যাড ছিল ওটা আমি অলমোস্ট 8,000 কিলোর মতো চালাইছি। একটা ভালো ব্রেক প্যাডের একটা গুণ হচ্ছে আমার রোটরে এক বিন্দু পরিমাণ কোনো দাগ পড়েনি, বোথ সাইড বিন্দু পরিমাণ কোনো দাগ পড়েনি। আপনার রোটর কিন্তু নর্মালি আমরা ব্রেক প্যাড চেঞ্জ করার সময় কিন্তু আমাদের রোটর ডিস্ক টার্নিং করতে হয়, কারণ হচ্ছে ডিস্কে আপনার দেখা যায় যে একটু এব্রো খেব্রো হয়ে থাকে ডিস্ক, আর ডিস্ক যখন এব্রো খেব্রো হয়ে থাকে তখন কিন্তু আপনার পুরো প্যাডটা কিন্তু পুরো ডিস্কটাকে কন্ট্যাক্ট করতে পারে না, সে কারণে হচ্ছে আপনার ব্রেকটা অনেক কম ধরে। সো একটা ভালো ব্রেক প্যাড ইউজ করলে এই একটা মজা, কোনো ধরনের কোনো আমার আপনারা দেখেন কোনো ধরনের কোনো রাফ সারফেস নেই, একদম স্মুথ। সো আমার ডিস্কটা টার্নিং করতে হবে না। অয়েল অলরেডি ড্রেন দেওয়া হয়ে গেছে, কি অবস্থা অয়েলের? সব কমপ্লিট করতেছো? ঠিক আছে। এই সাইডে কি অবস্থা, জ্যাম আছে? না, ফ্রি আছে। ফ্রি থাকলে তো ভালো, কিন্তু আমার কথা হচ্ছে আমার আচ্ছা এখানে পানি কিসের? এসির পানি? ও আচ্ছা, এসির পানি। ওকে, মোবাইল টেন দিছি, টেন লাগাই। আচ্ছা ইয়ার অয়েলটা কি করবা? এটা কি সিভিটি অয়েল চেঞ্জের ইয়াতে না? এই মেশিনে হচ্ছে সিভিটি অয়েল চেঞ্জ করতে হয়, ম্যানুয়ালি চেঞ্জ করলে হয় বাট ম্যানুয়ালি রিক্স থেকে যায়। আর ম্যানুয়ালি চেঞ্জ করলে লাগে হচ্ছে 8 লিটার, আর হচ্ছে মেশিনে চেঞ্জ করলে লাগে হচ্ছে সরি ম্যানুয়ালি চেঞ্জ করলে লাগে 4 লিটার, আর মেশিনে চেঞ্জ করলে লাগে হচ্ছে 8 লিটার। সো মেক শিওর যে এই ইন্ডিকেটরগুলো লাগাবেন, দেন হচ্ছে উপরের যে ক্লিপগুলো লাগাবেন। এই হচ্ছে একটা মজার জিনিস, সেটা হচ্ছে আমার এই ব্রেক প্যাডটা নিয়েছিল সম্ভবত 6,000 টাকা। এটা অলরেডি আমি 8,000 কিলো চালাইছি এবং ফার্স্ট ক্লাস ব্রেক ধরতো, কোনো ধরনের কোনো ইস্যুস ছিল না ব্রেকে। হাই স্পিডে 5টা, 6টা, 7টা পর্যন্ত ব্রেক করা যেত, এরপরে গিয়ে একটু ফেড হইতো। এটা হচ্ছে আরও মিনিমাম 8,000 কিলো, তো আরও মিনিমাম 10-12,000-14,000 কিলো চালানো যাবে এটা। যেহেতু আমার অ্যাক্সাইড একটু খেয়ে ফেলছে, এটা আমার ইনস্টলেশনের ভুলের কারণে খাইছে, এই জন্য আমি চেঞ্জ করে ফেলতেছি। এটা আরও মিনিমাম 15,000 কিলো চলবে আমার। সো একটা হিসাব করলাম, আমার 6,000 টাকা ব্রেকের দাম, ব্রেক প্যাডের দাম, আর হচ্ছে আমার গ্যারেজে ইনস্টলেশন কস্ট হচ্ছে অ্যারাউন্ড 1,200 টাকা বা 1,000 টাকা, 1,000 টাকা ধরলাম 7,000 টাকা, আর হচ্ছে আমার গ্যারেজে আসা যাওয়ার তেল খরচ হচ্ছে 500 টাকা, তাহলে কত হলো 7,500 টাকা। কিন্তু আপনারা যারা কম দামি ব্রেক প্যাড ইউজ করেন, লাইক 800 টাকা দিয়েও এলিয়ন প্রিমিয়ার ব্রেক প্যাড পাওয়া যায় বা 1,500 টাকা দিয়েও ব্রেক প্যাড পাওয়া যায়, 800 টাকা, 1,500 টাকা রেগুলার প্রবলেমগুলো হচ্ছে আপনার, এক হচ্ছে আপনার রোটর খেয়ে ফেলবে, রোটর অনেক ক্ষয় করে ফেলবে, 2 নম্বর হচ্ছে আপনার ব্রেক কম ধরবে, আর 3 নম্বর হচ্ছে আপনি 3-4,000 কিলোর বেশি চালাতে পারবেন না ওগুলাতে। সো 3-4,000 কিলোতে আপনি যদি এটার সমান তুলনা করেন, তাহলে হচ্ছে 1,000 টাকা করে যদি ব্রেক প্যাডের দাম ধরি, মিনিমাম 6-7 বার চেঞ্জ করতে হবে। 6-6 বার যদি ধরি, 6 বারে 1,000 করে 6,000 টাকা, 6 বারে গ্যারেজ বিল 1,000 টাকা করে 6,000 টাকা, 12,000 টাকা। এরপরে গিয়ে 6 বারে আপনার গ্যারেজে আপডাউনে 500 টাকা করে ধরলেও হচ্ছে 3,000 টাকা, তাহলে কত হলো 12,000 আর 3,000, 15,000 টাকা গেল। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনার ব্রেক কম ধরলো, তাই না? ব্রেক কম ধরলে আপনার লাইফের রিস্কটা থেকে গেল। এই জিনিসটাই কেন আমরা বুঝি না, আমি আমি জানি না আপনারা কেন বোঝেন না। আমার এমনও দেখছি যে বাংলা মোটর গেছি ব্রেক প্যাড কেনার জন্য, এক লোক আসছে নতুন, একদম নতুন প্রিমিয়াম কিনছে 42 লক্ষ টাকা দিয়ে, কেনার পরে উনি ওনার ব্রেক প্যাডটা পাল্টাবে। ব্রেক প্যাড যখন পাল্টাইতে আসছে, এসে দোকানে বলতেছে ভাইয়া সবচেয়ে ভালো কোয়ালিটির কি আছে সেটা দেন, তো দোকানদার বের করে দিল এই যে নেন 6,000 টাকা, বললো না একটু কম দামা দেন, বললো এই যে নেন 3,500 টাকা, বলে আর একটু কম দামা দেন এই যে 2,200 টাকা, আর একটু কম দামা দেন এই যে 1,200 টাকা, আর কম দামা নাই
দোকানদার পরে বের করে দিল যে ভাই 800 টাকা এর চেয়ে কম দামে আমাকে চান, বলে হ্যাঁ ভাই এটাই দেন। তো আমার কথা হচ্ছে আপনি কেন গিয়ে সবচেয়ে ভালোটা চান, আপনার যেহেতু এতই সমস্যা আপনি কেন সবচেয়ে ভালোটা চান? আর হচ্ছে আপনি 42 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনতে পারছেন, অথচ 4,000-5,000 টাকা দিয়ে আপনি একটা ব্রেক প্যাড কিনতে পারেন না, যেটার উপর আপনার লাইফ জড়িত, যেটার উপরে আপনি মানে লাইক একটু থেকে একটু 19-20 হলে আপনার লাইফ চলে যেতে পারে। সো কেন এই তো এত কৃপণতা আমি জানি না। ব্রেক প্যাড নিয়ে আমার কথা হচ্ছে, গাড়ির ব্রেক প্যাড, টায়ার আর সাসপেনশন এই তিনটা জিনিস নিয়ে কখনোই কৃপণতা করা উচিত না। আপনার গাড়ির ডেন্ট পেন্ট খারাপ থাকুক, ডাজেন্ট ম্যাটার, ভিতরে বজরা থাকুক, কোনো সমস্যা নাই, বাট একটা এই তিনটা জিনিস সবসময় মেনটেন করবেন, সাসপেনশন, টায়ার আর হচ্ছে ব্রেক। এই তিনটা জিনিস যদি আপনার গাড়ি ঠিক থাকে আপনি গাড়ি চালিয়ে আরাম পাবেন। এই তিনটা জিনিস নিয়ে কখনোই কৃপণতা করা উচিত না, কারণ এই তিনটা জিনিসের উপরে আমাদের লাইফ জড়িত। সবসময় বোতলটা কিভাবে কাত করে ঢালবেন, তাহলে এরকম বুদবুদ আসবে না। কতটুকু দিচ্ছ? 3.5 লিটার থেকে একটু কম, 3.5 লিটারের থেকেও একটু কম লাগে। আচ্ছা, সো আমার পুরান গিয়ার অয়েলটা, সিভিটি অয়েলটা এই মেশিন দিয়ে টেনে এখান থেকে বের করে ফেলতেছে। এখানে হচ্ছে সিভিটির জন্য দুইটা নজল দেওয়া আছে, একটা দিয়ে ইনপুট, একটা দিয়ে আউটপুট। এটা দিয়ে এখন টেনে বের করতেছে মেশিনটার সাহায্যে পুরাতন অয়েলটা, এরপরে হচ্ছে আবার নতুন অয়েল দেওয়া হবে। পুরান অয়েলটা বের করে নতুন 4 লিটার দিবে, দিয়ে এটা থেকে ফ্ল্যাশিং করবে, ফ্ল্যাশিং করে দেন আবার নতুন করে 4 লিটার দিবে। আচ্ছা, ওখান থেকে ওখানে বোঝা যাচ্ছে বাড়তে স্যার, এখান দিয়ে বের হচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 দেখছেন, হ্যাঁ আচ্ছা। যে আবার আস্তে আস্তে তেলটা খারাপ হয়ে গেছিল। এটা গাড়ি নেওয়ার পর থেকে আমার 2010 মডেলের গাড়ি, এই ফার্স্ট টাইম চেঞ্জ করা হচ্ছে, কারণ অলরেডি আমার গাড়ি এখনো 60,000 কিলো চলে নাই ফ্রম দ্য ব্র্যান্ড নিউ। সিভিটি অয়েল নর্মালি হচ্ছে 30-35-40-30-40,000 কিলো পরপর চেঞ্জ করা উচিত। রুয়াবজা ডালতেছি, মানুষও রুয়াবজা খায়, গাড়িও রুয়াবজা খায়। দেখ, খাওয়া যাবে না রুয়াবজা, একদম চাঙ্গা হয়ে যাবে না শরীর? শরীর চাঙ্গা হবে না এটা খাইলে? রুয়াবজা গাড়ি চাঙ্গা হবে? আপনার হাত দিয়ে দেখেন, হাত মাত সব গরম হয়ে যাবে। তাই 8 লিটার কি একবারে ঢেলে দিতে হয়? না ভাই, সব সময় এগুলা ক্যানগুলা ইউজ করার পরে শেষ ফুটা করে দিবেন, না হলে এই বোতলটাই কপি হয়ে আবার আপনার কাছেই আসবে। সবসময় এই কাজটা করবেন, যে কোনো অয়েলের বোতল থাকলে নিজে বাসা নিয়ে যাবেন, আর না হলে ফেলানোর সময় এরকম ফুটা করে দিবেন। অয়েল চেঞ্জে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে সিভিটি ক্যালিব্রেশন। এটা হচ্ছে সিভিটির সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সিভিটি ক্যালিব্রেশন করা। সেই জিনিস যদি পারফেক্টলি না হয় তাহলে এই সমস্যা।
এয়ার কন্ডিশন একটা ফল্ট পেয়েছে, মেবি কোনো সেন্সর খারাপ অর খোলা আছে মেবি। গাড়িটা একটু বেশি টেনে ধরে, এই জিনিসটা যাতে না হয় আর কি। জিরো করে দিন, জিরো থাকবে না কত থাকবে? ক্যালিব্রেশন স্কেলটা ছেড়ে দিলে টেনে ধরে আর কি গাড়ি। আশা করি ঠিক হয়ে নিচে দেখো। টোটাল স্ক্যান করছেন না, লাইটটা গোছালো। কাটা আছে নাকি? এটা একটা সেন্সর, মেবি এটা একটু জ্যাম ছিল আর সামথিং। ক্লিয়ার হচ্ছে না তাই না? তাহলে না, এখানে সোলার সেন্সর বলছে তো, সোলার সেন্সর সম্ভবত এই যে এটা, এই যে এই কালো কালো যে ঘর দেওয়া থাকে এটাই মনে হয়। না সোলার সেন্সর তো, অথবা অথবা না না, এই যে এই যে এই সেন্সরটা নেবে, এই যে এই সেন্সরটা, এটা সোলার সেন্সর না, এটা সোলার সেন্সর। এটা হচ্ছে যে রোদ উঠলে যে গাড়ির এসির হাওয়া যে অটো কমে বাড়ে সেটার জন্য। হ্যাঁ, গাড়ির কাজ করতে করতে টায়ার্ড হয়ে এখন খেতে আসছি। ওকে, বেন্টো এই যে এটা, এটা সুকুশি, সুকুশি বেন্টো, সুকুশি বেন্টো আর হচ্ছে, হ্যাঁ ওকে ওকে নাও। তো এটা হচ্ছে ক্রিম অফ মাশরুম স্যুপ টেস্টার। মজা ঠিক আছে, বাট একটু পাতলা মনে হয়েছে আমার।
এই আন্ডারগ্রাউন্ড অটো ওয়ার্কসের লোকজন কি করে এখানে? ভাইয়া একটু খাইতে আসছি। খাইতে আসছো? কি খাবা? খাবো। কি খাবা? মাকি খাবো। মাকি? আচ্ছা মাকি মনো? মাকি মনো এবিমিত সাকে। তুমি কি খাইতে আসছো? আমিও খাইতে আসছি, কি জানি খাইতে আসছি, ভুলে তো গেলাম। এই এবিমিত সাকে, এবিমিত সাকে পেইন্টার দিয়ে দিচ্ছি। ভালো ভালো আন্ডারগ্রাউন্ড অটো কই? আমার আন্ডারগ্রাউন্ড অটো সম্ভব কই? হ্যাঁ লোগোটা দেখাও। নাই নাই ভাইয়া, নাই তো। নাই না থাকলে তো হবে না। ফাইনালি আমাদের খাবার চলে আসছে। এটা হচ্ছে সুশি আর এটা হচ্ছে বেন্টো বক্স। সুশিটা আমার অনেক ফেভারিট। জাপানিজরা কেন স্টিক দিয়ে খায়, সেটা হচ্ছে স্টিক দিয়ে খেলে খেতে অনেক টাইম লাগে এবং আস্তে আস্তে খাওয়াটা শরীরের জন্য খুবই ভালো এবং অল্প খাওয়া হয়, অল্প খাওয়া, খুব বেশি খাওয়া হয়। এটা খুবই উপকারী এবং হাইজিনিক একটা জিনিস। ওয়ান টাইম ইউজ দেন শেষ। এটা হচ্ছে মজা স্টিক দিয়ে খাওয়া। আমাদের মোমো চলে এসেছে, ডাম্পলিং। আই লাইক ডাম্পলিং। মোমোটা চমৎকার, মজা। আর জাপানিজ ফুড তো জাপানিজ ফুডই, মাশাল্লাহ। তবে হ্যাঁ, জাপানিজ ফুডে ওরা হচ্ছে সয়া সসটা খুব বেশি ইউজ করে, সয়া সসটা খুব বেশি খায় ওরা। সো যারা সয়া সস লাইক করেন না তাদের জন্য না। সো পিজা গায়ের পিজা, এটা মোটামুটি নাম করা ভালো। মোমোটা কেমন? ভালো। হ্যাঁ